বাধ্যবাধকতা, বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্যাপারে কোভিডের জন্য, কোভিড মহামারীর জন্য, সেটা 15 জুলাই পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে। কিন্তু এর মধ্যেও মানে আমরা একটা অনেক লোককে সুযোগ দেওয়ার জন্য আমরা দেখছি যে কিছুটা হালকা করে দিলে কি হয়। রাত্রির টাইমটা যেটা 9টা থেকে ভোর 5টা পর্যন্ত স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, সেটা প্রহিবিটেড থাকবে, তখন এমার্জেন্সি ছাড়া কোনো কাজ হবে না। বাট যেমন এবার আমরা বাস, সরকারি বাস, প্রাইভেট বাস এগুলো অ্যালাউ করে দিচ্ছি। সরকারি বাস, প্রাইভেট বাস, জেলার বাস, রাজ্যের মধ্যে চলে যে বাসগুলো, প্লাস হচ্ছে অটো টোটো, ওই যে সমস্ত মানে আছে যানবাহন, হ্যাঁ 50% ক্যাপাসিটি নিয়ে অ্যালাউ করছি। এবং ভ্যাকসিনেশন অফ ড্রাইভার্স অ্যান্ড আদার স্টাফ, রেগুলার স্যানিটাইজেশন অফ ভিকেল অ্যান্ড ম্যান্ডেটরি ওয়্যারিং অফ মাস্ক, এটা করা হচ্ছে বাই অল। এছাড়াও সেলুন এবং বিউটি পার্লার আজকালকার দিনে অনেকে ইউজ করে এবং অনেক ছেলেমেয়েরা চাকরি করে খায়, সেটাও অ্যালাউ হচ্ছে। ওপেন থাকবে 11টা থেকে 6টা, 50% সিটিং ক্যাপাসিটি অ্যাট এ টাইম, প্রোভাইডেড দ্য এমপ্লয়ি, স্টাফ অ্যান্ড কাস্টমার্স হ্যাভ বিন ভ্যাকসিনেটেড ফর কোভিড-19 অ্যান্ড সাবজেক্ট টু রেগুলার স্যানিটাইজেশন। শপস অ্যান্ড ভেন্ডার্স, যেগুলো বাজার, সবজি বাজার, মাছের বাজার, সেগুলো যেমন সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত চালু থাকবে, এটা 11টা পর্যন্ত করা হয়েছিল আগেরবার, আরও 1 ঘন্টা বাড়িয়ে দিলাম। এবং সকাল 7টা থেকে ছিল, সেটা তোমার সকাল 6টা থেকে করে দিলাম। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত সবজি বাজার এবং মাছের বাজার খোলা থাকবে। তো বাদবাকি সব দোকান আমরা 11টা থেকে 8টা পর্যন্ত করে দিয়েছি, 11টা থেকে 8টা সব দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এইগুলোই কনসিডার করা হয়েছে। জিমটাও আমরা কনসিডার করেছি 50%, তাই তো? জিমটা ভুলে গেছো, 50% কনসিডার করা হয়েছে, যেটা 6টা থেকে 10টা আর 4টা থেকে 8টা। এটা হচ্ছে জিমে অনেকে যায়, জিমে তারাও 50% ক্যাপাসিটি নিয়ে এবং সমস্ত স্যানিটাইজেশন, মাস্ক পরে এগুলো পরে করতে হবে, কারণ আমরা একটু টেস্টও করতে চাই। কারণ আপনারা জানেন কোভিড সিচুয়েশন, যখন ইলেকশন লাস্ট ডেট ছিল 8 ফেজে, তখন এটা 33% হয়ে গেছিলো। যেদিন ফার্স্ট ডে অফ ইলেকশন ছিল বেঙ্গলে ফার্স্ট ফেজ, সেদিন 3% ছিল, 2% ছিল। কিন্তু আমরা বারবার বলেছিলাম ক্লাব করে ইলেকশনটা করো, সেটা না শোনার ফলে এইটা বাড়তে 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 8 ফেজে 3.3% হয়ে গিয়েছিল, সরি 33% হয়ে গিয়েছিল। এখন এটা আমরা 3.3% নামিয়ে নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেটি গতকাল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস করে জানিয়েছেন যে লকডাউন আরও 15 দিন বর্ধিত করা হলো। তো দেখে নি না, আনন্দবাজার পত্রিকায় সেই আর্টিকেলটি উঠে এসেছে, এখানে দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল কোভিড রুলস চেঞ্জ, না লোকাল ট্রেন মেট্রো বন্ধ থাকবে 15 জুলাই পর্যন্ত, এবং চলবে বাস, খুলছে সেলুন, জিম। তো কী কী না যেগুলো উনি গতকাল দুপুরে প্রেস করে জানিয়েছেন সেগুলোই একটু আগে আপনাদের শোনালাম, তো সেটাই দেখুন এখানে বলা আছে। তো রাজ্যে সামান্য শিথিল করা হলো লকডাউন, অর্থাৎ বিধিনিষেধ। তো বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 15 জুন থেকে ধাপে ধাপে শিথিল করা হচ্ছে। তো আমার কী বলেছে না, 50% যাত্রী নিয়ে বাস চলাচল, অর্থাৎ লোকাল এবং মানে সরকারি এবং বেসরকারি বাস চালানোর অনুমতি দিলেন রাজ্য সরকার। এবং কী কী খোলার পারমিশন দিচ্ছেন তিনি, না তিনি বলছেন যে আগামী, এখানে একটা দেখুন, আগামী 15 জুলাই পর্যন্ত বিধিনিষেধ আরও বর্ধিত হচ্ছে, লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এবং তিনি বলেছেন যে বাস, সবজি এবং মাছের দোকান খোলা থাকবে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি, এবং অন্যান্য দোকান খোলা থাকবে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা অবধি। এবং তিনি কী বলছেন না, যে সেলুন খোলা থাকবে 7 ঘন্টা, অর্থাৎ 11টা থেকে
দুপুর 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, এবং জিম খোলা থাকবে সকাল 6টা থেকে 10টা এবং বিকেল 4টা থেকে 6টা। তো এইগুলোই বলা হয়েছে। তো আমাদের চ্যানেল, আমাদের ভিডিওটি ভালো হয়ে থাকলে প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল টু গেট মোর অ্যান্ড মোর আপডেটস। থ্যাংক ইউ ফ্রেন্ডস।